আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমার দুইটা মেয়ে হারিসা এবং নুসাইবা, ওদেরকে নিয়ে আজকে একটু বাহিরে বিকেলবেলা বেড়াতে গিয়েছিলাম। আসলে এখনকার বাচ্চারা মানে বাহিরে ঘুরতে যায় না, না যে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়। ওরা দুজনই ঘুমিয়েছিল, আমি যখন বললাম যে বেড়াতে যাব তখন দুটো বাচ্চা একদম লাফ দিয়ে উঠে গেছে। তো আমাদের সবারই উচিত, আমরা যারা বাবা মা আছি বিশেষ করে বাবাদের, একটু বাহিরে বেড়াতে নিয়ে যাওয়া উচিত বাচ্চাদেরকে। আপনার বাসার আশেপাশে আপনি দেখবেন যে কিছুই নেই বেড়ানো, কিন্তু কিছু নার মধ্যেও দেখবেন যে একটু বাহিরে বের হলেও বাচ্চাদের খুব ভালো লাগে। আজকে যখন বাইরে বের হয়েছি তখন মনে হচ্ছিল যে আমি প্রতিদিনই মানে বাইরে বের হব, সোজা এই রাস্তাটায় যাব, আবার ঘুরে আসব, তাহলে মনে হয় আমার অনেক ভালো লাগবে। আজকে এই জায়গাটায় বেড়াতে আসলাম আমি। আসলে বাসা থেকে বের হওয়ার সময় আমি নিজেও বুঝতে পারছিলাম না যে কোথায় যাব। আমার হাজবেন্ড এখানে নিয়ে আসলো। এখানে ছোট্ট একটা জায়গা, কিন্তু বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে, দোলনা আছে, ঢেকি আছে, স্লিপার আছে। আমার দুইটা মেয়ে স্লিপার অনেক অনেক বেশি পছন্দ করে। স্লিপারে ওঠা তারা খুব পছন্দ করে, খুব এনজয় করে স্লিপারে উঠতে। তো এসে ওরা দোলনায় বসে পড়েছিল, এই যে ছোট মেয়েটা ও স্লিপারে উঠছে। আজকে বাইরে অনেক বৃষ্টি হয়েছে, গতকালকে থেকে অনেক বৃষ্টি ছিল, সারাদিন অনেক বৃষ্টি ছিল, কিন্তু বিকালের পর থেকে বৃষ্টিটা থেমেছিল। তো ভেবেছিলাম যে মানে স্লিপারে ওরা উঠতে পারবে না, কিন্তু দেখলাম যে না, স্লিপারটা ঠিকঠাক ছিল, এটা শুকনো ছিল, ভেজা ছিল না। তো আমার দুইটা মেয়ে আসলে স্লিপারে উঠে অনেক খুশি। আমার বড় মেয়েটা হারিসা, সে আমাকে ছোটবেলা থেকে শুধু বলতো যে আম্মু আমাকে স্লিপার কিনে দাও, স্লিপার কিনে দাও। আসলে আমি ওকে স্লিপার কিনে দিইনি এখনও পর্যন্ত, কারণ স্লিপারের জন্য যে বড় জায়গাটা প্রয়োজন হয়, স্লিপারটা রাখার মতো কোনো জায়গাই আমি খুঁজে পাচ্ছিলাম না যে এই জায়গাটা এনে আমি স্লিপারটাকে সেট করব। তো যাই হোক, ওরা অনেক খুশি এখানে এসে। এখানে বেশিক্ষণ ছিলাম না, আধা ঘন্টার মতো ছিলাম। তো আধা ঘন্টায় আমার মেয়েরা অনেক এনজয় করেছে। আমার ছোট মেয়েটা নুসাইবা, ও অনেক অনেক দুষ্টু। ও বড় বোনকে শুধু মারে, ছোটটা বড়টাকে মারে, এমন অবস্থা। তো এই তো আমি, আমার এখানে এসে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর যেহেতু গতকালকে থেকে বৃষ্টি ছিল, সেহেতু পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, এই জন্য অনেক ভালো লেগেছে। নুসাইবা একা একা স্লিপারে উঠে নামতে পারবে এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু সে তার সাহসিকতা পরিচয় দিয়েছে। আর এখানে হারিসা এসে এখানে ঢেকিতে উঠবে বলেছিল, এগুলোকে কী বলেন আপনারা, ঢেকি না অন্য কিছু জানেন? এই যে ছোট মেয়েটা, ও স্লিপারে উঠছে, উঠে মানে নাচানাচি করছে, আমাকে দেখাচ্ছে যে এই যে দেখো মা আমি স্লিপারে উঠেছি, স্লিপারে উঠেছি। তো ও যে স্লিপারে উঠে মানে সাহস নিয়ে যে স্লিপারটাকে নামবে, স্লিপারে করে নামবে, স্লিপ করে নামবে, সেটা আমি আসলে বুঝতে পারছিলাম না। আমি ধরে নিয়েছিলাম যে সে কান্নাকাটি করবে না, সে তার সাহসিকতার পরিচয় দিয়েছে। তো আমরা এখন চলে যাব। বারবার ওদেরকে ডাকছিলাম, কিন্তু ওরা আসতে চাচ্ছিল না। আসলে খোলামেলা পরিবেশে বাচ্চারা একটু থাকতে চায়। ওয়েদারটা যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেহেতু ওদের খুব ভালো লাগছিল। বাচ্চাদের আনন্দ দেখতেই ভালো লাগে।
আর বাচ্চাদের এই শৈশব কালটা খুব দ্রুত শেষ হয়ে যায়, চোখের পলকে মেয়েগুলো বড় হয়ে যাচ্ছে দুটো। ওরা আমার মনে হচ্ছে যে তো সেদিনই ছোট্ট ছিল, দুটোকে কোলে নিতাম, আর এখন দুটো একটু সাইজে বড় হয়ে গেছে। আসলে জীবনে মনে আস্তে আস্তে করে দিন যায়, দিন কারোর জন্য থেমে থাকে না। দিন যায়, আমাদের সময় শেষ হয়ে আসছে। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো এখন আমরা চলে যাচ্ছি এই পার্কটার ভেতরে। এটা কি ফুলের গাছ আপনারা কি বলতে পারেন? এই ফুলটা আমি চিনতে পারিনি, আপনারা কেউ জেনে থাকলে এটার নামটা কমেন্ট করে জানাবেন তো। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, এটার নাম আমি জানতাম ভুলে গেছি, বলতেই পারছি না। তো তিনটা ফুল দেখেছি আমি এই পার্কটাতে, এই যে আরেকটা। তো এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি, আজকের বিকালটা ভালোই কাটলো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর নিজের মনের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।